আপনারা দেখছেন আমাদের চ্যানেল হেলথ আমরা যেটা দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে আমরা এসেছি একদম পরিষ্কার জঙ্গল আপনারা বুঝতে পাচ্ছেন জঙ্গল কিন্তু বেসিক্যালি এটা জঙ্গল নয় এই জঙ্গলের মাঝখানে লুকিয়ে লুকিয়ে আছে প্রচুর পরিমাণে ড্রাগনের চারা এবং খুব দামি চারা আছে এবং এই ব্যাপারেতে আমরা কথা বলবো এই ড্রাগনের মালিকের সাথে আপনার নাম দিবেন্দু বিশ্বাস

ভ্যালু হচ্ছে সবই বাংলাদেশ থেকে নিয়ে আসা যেটা সিয়াম রেড আছে ইন্ডিয়ার কিছু আছে আর বাংলাদেশে হচ্ছে আপনার রেড ভেলভেট আর ভিয়েতনামি রেড হাইব্রিড এই তিনটে এই এখানে মজুত আছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার চারা আছে ভ্যালু আমরা ষাট টাকা করে সিয়াম রেড বিক্রি করি আর রেড ভেলভেট আর ভিয়েতনামি রেড হাইব্রিড পঞ্চাশ টাকা করে তাহলে মিনিমাম প্রায় কুড়ি লাখ টাকা ভ্যালু

হ্যাঁ এটা সম্পূর্ণ ঘাস একদম মরে যাবে কোনো ঘাস থাকবে না এবং ড্রাগনের কোনো ক্ষতি হবে না দেখুন এটা সম্পূর্ণ মনে হয় যেন জঙ্গলা আমি আমাদের মনে হয় সাত দিন মতো হলো এটা মারা হয়েছে সাত থেকে আট দিন সাত দিন হচ্ছে আজকে তাতে দেখছি যে ঘাসগুলো একেবারে ছোন হয়ে গেছে কিন্তু কোনো আমার গাছ কোনো ইফেক্ট হয়নি এই যে গাছগুলো এই যে নতুন করে এই যে কচি কচি পাতা ছেড়েছে এই এর মধ্যে কিন্তু প্রচুর ডাউন কেয়ার ব্যবহার করার পরেও এরকম চেহারায় মানে কোনো বাধা প্রাপ্ত হয়নি এটা একটা অদ্ভুত একটা বিরাট একটা আমার নিজের কনফিডেন্স বেড়ে গেল যে বিশ্বাস করল সত্যিই তো আজকে যাদেরকে আমি বলছি বাংলাদেশে প্রচুর যাচ্ছে আমাদের দেশেও প্রচুর যাচ্ছে বলছি এটা একটা দারুণ একটা আবিষ্কার ডাউনফল চাষিদের ক্ষেত্রে কেননা সবচেয়ে বেশি খরচ হয় লেবার কস্ট আজকে প্রতিনিয়ত ঘাস হয় আর লেবার আসতে চায় না কাটা ভয়ানক কাটা যার ফলে এটা একটা বিরাট একটা খরচ ছিল কিন্তু এই ড্রাগন কেয়ার আসার পরে দেখছি যে খরচ একদম অনেকটা কমে গেল অর্থাৎ আমি লেবারের আর কোনো প্রয়োজন হচ্ছে না যখনই আমার ঘাস হবে আমি তখনই ডাগন কেয়ার দিয়ে ঘাসটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো এটা ডাঙাষের কাছে একটা বিরাট সুখবর এটা আমি মনে করি আচ্ছা তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অত্যন্ত রিস্ক নিয়ে এত টাকা ড্রাগন ফলের গাছের ওপরেতে আপনি স্প্রে করেছেন হ্যাঁ তবে তবে আর বলি যে আপনি কিন্তু বারবার বলেছেন যে যেহেতু এটা হার্বিসাইড যেহেতু হার্ভিসাইড কখনোই কখনোই গাছে দেবেন না দাদা আপনি ঘাসে মারুন গাছে কেন দেবেন দেবেন না দেবেন না কিন্তু আমার কনফিডেন্স আছে যেহেতু কিছু হচ্ছে না তার সত্ত্বেও আপনার নিষেধাজ সত্ত্বেও কিন্তু আমি এত বড় একটা ঝুঁকি নিতে পেরেছি প্রায় চল্লিশ হাজার যদি চারা থাকে দেখেছেন এই যে এই যে চারাগুলো আছে মিনিমাম চল্লিশ হাজার তাহলে পঞ্চাশ টাকা করে হলো কুড়ি লাখ টাকার চারা এখানে আছে এদিকে এই যে সব পুরো এইটা আমার প্রায় চোদ্দো কাটা জায়গা প্রায় চোদ্দ কাটা জায়গা জুড়ে আমার অনেক টাকা বাঁচিয়ে দিল তাহলে আমার যদি এরকম সত্তর আশি দিন যদি ঘাস হয় তাহলে আমার অন্তত নেই নেই করে তিন থেকে চারবার নিরাতে হতো তাহলে তিন চারবার যদি নিরাত হতো তাহলে লেবার খরচ তো এখন প্রচুর চারশো টাকা নিচে লেবার নেই তাহলে আমার অন্তত পনেরো ষোলো হাজার টাকার উপরে বেছে গেলো শুধু এই আমার এই তেরোশো টাকা খরচে সাড়ে বারোশো টাকা উনি নেন পঞ্চাশ টাকা ভাড়া তেরোশো টাকার মধ্যে আমার অন্তত পনেরো ষোলো হাজার টাকা সেভ হয়েছে আচ্ছা এটা এই এই ব্যাপারেতে ড্রাগন ড্রাগন কেয়ার আগাছা জন্য বক্তব্য হ্যাঁ কৃষকদের কাছে আমি আর বার্তা দিতে চাই আমার যে অভিজ্ঞতায় যে আপনারা যারা ডাউন ফলের চাষ করেছেন সেটা আবিষ্কার ডাগন কেয়ার কেননা প্রচুর খরচ হয় আপনার জমি পরিষ্কার করতে তো সেইখানটা আমি চাষিবাসীদের বলবো যে আপনারা নিশ্চিন্তে আপনি এই ডাগন কেয়ারটা ব্যবহার করতে পারেন কেন আমি নিজে পরীক্ষা প্রমাণ করে দেখলাম যে আমার এরকম প্রায় চল্লিশ হাজার চারার উপরে আমি নিট দ্বিধায় আমি প্রয়োগ করে দেখেছি যে আমার কিন্তু কোনো ক্ষতি হয়নি আর একটু খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা চারা হেলদি আছে এবং নতুন নতুন করে দেখুন কত সুন্দর গাছের খচ বেরোচ্ছে তাহলে আপনারা এটা ব্যবহার করুন প্রয়োগ করুন আপনার চাষের খরচটা কমিয়ে আনুন ডাউন ফলে চাষের খরচটা অনেকটাই কমবে এবং আপনাদের কোনো রকম ভয় নেই

এখন গাছ কিন্তু আস্তে আস্তে বেরোচ্ছে আবার দেখুন এত ঘন চারা বসানো এর মধ্যে কোনো লেবার হাত দিলে কাটা খাচ্ছে যার ফলে কোনো লেবার এখানে নেয়াতে আসতে পারছিল না হ্যাঁ এটা বাবু কৃষকদের জন্য আপনি কিন্তু বড় একটা রিস্ক নিয়েছেন এবং কৃষকদের কাছে এটা বড় একটা অপরচুনিটি যে এই ধরনের প্রোডাক্ট কৃষকরা কিন্তু ব্যবহার করার সুযোগ পেয়ে যাচ্ছেন শুধু আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই নমস্কার